শ্যাম্পু হয়ে গেছিলো, আর শ্যাম্পু আমার কী হয়েছে দেখো, মানে এতটা রং মেখার অবস্থা আমার, হয়তো জানি না ক্যামেরায় কত কথা দেখতে পাচ্ছ, মাথা পুরো লাল হয়ে আছে, হালকা গোপুট, হালকা না ভালোই বেশি ভালো গোপুটে আছে। তো দেখি হয়তো বুঝতে পারছো না কিছু কতটা খারাপভাবে গোপটা উঠে আছে, তো গোপ উঠে আছে পুরো মুখ সব জায়গা, আমার গাঁটটা সব জায়গায় রং টং এখন অব্দি লেগে আছে, সে মনে জানি কাঁচা রং মুখের মধ্যে কি বেশি ডলে দিয়েছে। তো ব্লগের অত ক্লিপস শ্যুট করতে পারিনি, মায়ের কাছে ক্যামেরা ছিল, আর মা তখন প্রচণ্ড রেগে যায় কি যে আমি এত পাগলামি করছি, এত পাগলামি করছি, এত পাগলামি করছি বলে। অ্যান্ড আমি ইন্ট্রো ভিডিওটাও শ্যুট করতে পারি না, কারণ আজকে আমার ছিল বেঙ্গলি এক্সাম, তো আজকে একটু সিলেবাসটাও আসছিল বেঙ্গলি, সেজন্য মানে ভিডিওটা শ্যুট করার টাইম পাইনি। সকাল 6:30 উঠেছিলাম, সকাল 6:30 ওঠার পর তারপরে আমি সকাল 6:30 ওঠার পর ডাইরেক্ট একদম পড়তে বসি, আমি মোবাইলটা ধরিও না আমি যে ভিডিও শ্যুট করবো। তারপরে ডাইরেক্ট আমি 9টার সময় আমি স্নান করতে যাই 8:45 নাগাদ। তো স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে, তো আজকে আমাদের লেট হয়ে গেছে, আমি যে পরে ইউনিফর্ম পরে শ্যুট করবো, তোমাদের কালার্স দেখাবো কী কী নিয়ে এসেছি, কী আবির নিয়ে এসছি, আবির নিয়ে এসেছি সেটাও আমি দেখাতে পারিনি, কারণ আমরা সেদিন আমরা ভেবেছিলাম কিছু চলো হয়নি, তো তারপরে তো টাইম পাবো ইউনিফর্ম পরার পর তখন পরে নেবো, বাট তখন প্রণাম করতে করতে তো ওই ফোটা দিতে দিতে না খুব টাইম হয়ে গেছিলো, আর আজকে একটু বেশি লেট হয়ে গেছিলো, মানে আমরা ঢুকেছি আর বাসটার সাথে সাথে ঢুকেছে, তো সেটাও শ্যুট করতে পারিনি, আর বাসে যেতে যেতে পড়ছিলাম বললে সেটাও শ্যুট করতে পারিনি, মানে কী অবস্থা পাবো, একটা ক্লিপও শ্যুট করতে পারিনি এই টেনশনে যে বাংলা পরীক্ষা কেমন হবে। তো পরে লাস্টে তারপরে শ্যুট করতে পারি, মাকে বলেছিলাম যে একটু আমি যখন বেরোবো তখন শ্যুট করে নিতে, বাট মা একটু পিছনে এদিকটা দাঁড়িয়েছিলো, সেজন্য মা শ্যুট করতে পারিনি, সেখানে কোনো ইস্যু নেই, মানে কোনো ইস্যু নেই মানে শ্যুট করতে পারেনি। তো দ্যাটস ইট ফর টুডে, ব্লগটা খুবই ছোটো হয়েছে, জানি হোলি ব্লগ খেয়ে আসবে আমি জানি না, কারণ হোলি ব্লগে বাড়িতে মধ্যে কেউ নেই, সবাই বাড়িতে মধ্যে কেউ নেই, আমি যে থাকবো না তার উপায় নেই, এক্সাম ফেলে দিয়েছে। ইন জেনারেল আমরা কিন্তু ভেবেছিলাম হোলিতে যাবো কামার পুকুরে, বাট যেতে পারলাম না, কজ আমাদের আমার পরীক্ষা পড়ে যায়, মানে আমরা প্ল্যান করছিলাম আমার
কিন্তু ব্লগ আসেনি এখনও ট্রাভেল সিরিজ পুরোটা, কাজ আমি এখনও পুরো ভিডিও ক্লিপস পাইনি। আমি জাস্ট মানে ডে ওয়ান পেয়েছি আর ডে থ্রি ডে ফোর পেয়েছি, ডে টু আর থ্রিটা পাইনি। তো ডে টু থ্রি পাইনি বলে ডে ফোরেরটা তো ডাইরেক্ট দিয়ে দিতাম, আর ডে টু থ্রিটা আমি একটু জমা টমা মানে দেখি সবার থেকে ক্লিপস ক্লিপস নিয়ে যদি কোনো মোবাইল থেকে রিকভার করা যায় কোনোভাবে ডাটাটাকে, তাহলে আমি অবশ্যই দেবো, একদম ছটপট ছটপট করে এডিট করে এক্সাম শেষ হওয়ার পরই আমি দিয়ে দেবো যদি আমি রিকভার করে নিতে পারি ডাটাটাকে। আর তারপরে আর কি বলার আছে, সো দ্যাটস ইট ফর টুডে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হোলি ব্লগটা কেমন আসবে আমি জানি না, কত বড়ো কি কত ছোটো আসবে, বিকজ আই ডোন্ট নো আমাকে কতটা সেলিব্রেট করতে দেবে আর আমি কতটা কী করবো। আর যেহেতু এখানে ফ্রেন্ড সার্কেল ছিল সেজন্য এতটা মাখামাখি করতে পেরেছি, তো বাড়িতে তো ওরমভাবে কেউ নেই বাড়িতে, তো সেই জন্য আই ডোন্ট থিঙ্ক অতটা বেশি ভাস্টভাবে হোলি খেলা হবে। তো আর আমারও তো ইয়ে চলছে, এক্সাম চলছে, মানে আমার হোলি যেদিন ঠিক তার পরশু দিনই আমার এক্সাম, ম্যাথ এক্সাম, ঠিক আছে। তো আই ডোন্ট থিঙ্ক অত ভালো আমার ব্লগ হবে বা অত ভালো হবে, বাট যতটা হবে আমি ততটা করবো, যতটা খেলবো ততটা দেখাবো, পুরোপুরি দেখাবো, হোলির দিন পুরো দেখাবো, আজকে দেখাতে পারিনি জানি। আর একটা মানে এডিট আমি একটা মিনি ব্লগও দিয়েছি কিন্তু আমার চ্যানেল, ওটা গিয়ে চুটপট দেখে নিও। সো দ্যাটস ইট ফর টুডে, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, অ্যান্ড যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকে অবশ্যই করে দেবে। গুড বাই।